আচ্ছা দেখো, এবার আমরা করবো বন্দুকের পিছুটা। দেখো এখানে আমরা একটা বন্দুকে ছবি এঁকেছি, বন্দুকের ভরটা ধরো ক্যাপিটাল এম এবং তার মধ্যে যে গুলিটা রয়েছে গুলির ভর স্মল এম। প্রথম অবস্থায় মানে ট্রিগার টেপাবে, দুই আগে দুজনেই স্থির অবস্থা রয়েছে মানে দুজনের গতিবেগ শূন্য। ট্রিগারটা টেপার পর ধরলাম গুলিটা স্মল ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে এলো, ঠিক আছে, এবং বন্দুকটা তুললাম ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, ঠিক আছে। এবার আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এখানে আমরা লিখতে পারি কি ক্যাপিটাল এম ইন্টু জিরো প্লাস স্মল এম ইন্টু জিরো, কারণ ট্রিগার টেপার আগে দুজনেই স্থির অবস্থা ছিল, ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি, ঠিক আছে। তাহলে বাঁ সাইডটা হয়ে গেলো জিরো, ডান সাইডে ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে ক্যাপিটাল ভি যদি বার করি ইকুয়াল টু কী পাচ্ছি, মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। যেহেতু ক্যাপিটাল এম মানে বন্দুকের ভরটা নিচে রয়েছে মানে হরেতে রয়েছে, সেটা যেহেতু বেশি তার মানে ভাগফলটা খুব কম হবে, তার মানে স্মল ভি ভ্যালু মানে ক্যাপিটাল ভি এই ভ্যালুটা খুব কম হবে, এবং সামনে নেগেটিভ চিহ্ন মানে কি ভি যেদিকে ক্যাপিটাল ভি তার উল্টো দিকে মানে বন্দুকের গুলি যেদিকে এগিয়ে যাবে বন্দুক কিন্তু তার উল্টো দিকে বিপরীতমুখী তার এগোবে, ঠিক আছে। এবং বুঝতেই পারা যাচ্ছে ক্যাপিটাল ভি এর মানটা কিন্তু স্মল ভি এর থেকে বেশ কিছুটা ছোটো। আচ্ছা এবার দেখা কেন একটা আমরা অঙ্ক করবো, এটা হচ্ছে একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত। দেখা এখানে প্রাথমিক বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ কত 25 মিটার পার সেকেন্ড, টাইম টি ইজ ইকুয়াল টু 5 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি 300 সেকেন্ড। ত্বরণের ফর্মুলা আমরা কী জানি, ভি মাইনাস ইউ বাই টি মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই বেগ ডিভাইডেড বাই সময়, মানে মানগুলো বসিয়ে যদি আমরা ভাগ করি দেখো আমরা পাবো কত 0.05 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ত্বরণের মান, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।